नमस्कार प्रिय बंधुगण, आज के एक जरूरी इनफरमेशन आपनार सामने निये आसलाम। भारत सरकार थेके एक विज्ञप्ति देवा हयेछे आधार कार्ड निये। एगुलो इनफरमेशन जेने ना रखले किन्तु आपनादेर बड़ धरनेर क्षति होते पारे, ताई सम्पूर्ण भिडियोटी देखबेन बंधुरा, ताहले जानते पारबेन जे भारत सरकार कि कि सिद्धान्त निलो एई आधार कार्ड निये। सबकिछु जेने राखुन। भिडियोटी शुरू करार आगे बोले दिई, এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। তাহলে আগামীতে সরকার থেকে আসা সব রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আপনারা সবচেয়ে প্রথমেই পেয়ে যাবেন। বন্ধুরা, বর্তমানে দেশের প্রত্যেক মানুষের পরিচয়পত্র হিসাবে প্রধান হলো আধার কার্ড। প্রত্যেক কাজের জন্যই এখন আধার কার্ড একদম বাধ্যতামূলক। এই আধার কার্ডে থাকে 12 অঙ্কের UIDAI নম্বর। এই আধার কার্ডে রয়েছে মানুষের সম্পূর্ণ বায়োমেট্রিক তথ্য। ভারতবর্ষের মোট 95% মানুষ আধার কার্ড পেয়ে গিয়েছেন, কিন্তু দেশে এখন পর্যন্ত এমন মানুষ আছে যাদের আধার কার্ড হয়নি বা রিজেক্ট হয়েছে। তাদের জন্য বহু দুঃখের খবর। যাদের যাদের আধার কার্ড রিজেক্ট হয়েছে অথবা এখন পর্যন্ত বানাননি, তাদের বহু চিন্তার বিষয়। কেননা ভারত সরকার 30 সেপ্টেম্বরের পর নতুন আধার কার্ড বানানো সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। আধার কার্ড সরকারি ওয়েবসাইটে এই মনি একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী 1 অক্টোবর 2022 থেকে নতুন আধার কার্ড তৈরি করা সম্পূর্ণরূপে বন্ধ হবে দেশে। যদি আপনিও এখন পর্যন্ত আধার কার্ড না বানিয়ে থাকেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ। কেন্দ্রীয় সরকার আদেশে UIDAI দিয়েছে এই বিজ্ঞপ্তি। জানা গিয়েছে যে দেশের 135 কোটি মানুষের আধার কার্ড রয়েছে, অর্থাৎ প্রায় 95% মানুষের আধার কার্ড হয়ে গিয়েছে, যার মধ্যে প্রায় বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষদের আধার কার্ড হয়েছে। যার জন্য ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 1 অক্টোবর থেকে 18 বছরের উপরে যারা রয়েছেন তারা আর নতুন করে আধার কার্ড বানাতে পারবেন না। এখন থেকে শুধু 5 বছরের শিশুদের জন্য আধার কার্ড তৈরি করা হবে। আমরা সবাই জানি যে 2009 সালে আধার কার্ড বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তখন থেকে এখন পর্যন্ত অনেকেই নতুন আধার কার্ড তৈরি করে নিয়েছেন। এতদিন থেকে চলে আসা এই প্রক্রিয়া এখন কিন্তু বন্ধ হয়ে যাবে। যারা এখন পর্যন্ত আধার কার্ড তৈরি করেনি তারা কিন্তু আর আধার কার্ড তৈরি করতে পারবেন না। আধার কার্ডকে কোনো ভুল কাজে ব্যবহার না করা হয় তার জন্য ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আরেকটি কথা মনে রাখবেন যে সরকার থেকে বলা হয়েছে যে আধার কার্ড আপডেট বা সংশোধনের ক্ষেত্রে কাজ কিন্তু চালু থাকবে। এক কথায় বলে দিই যে যাদের 18 বছর হয়ে গিয়েছে আর যারা এখন পর্যন্ত আধার কার্ড না বানিয়ে থাকলে আর আধার কার্ড বানাতে পারবেন না, কিন্তু 18 বছরের আগে পর্যন্ত নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন এবং নতুন জন্মের পর অথবা 5 বছর নিচের বাচ্চাদের ও আধার কার্ড তৈরি করা যাবে। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের যার আধার কার্ড নেই তার কিন্তু আর আধার কার্ড তৈরি করতে পারবেন না, সেটা কিন্তু ভারত সরকার ক্লিয়ার করে বলে দিয়েছে। তার সাথে সব রকমের আধার কার্ডের কারেকশন, জন্মের তারিখ শুদ্ধ করা, ঠিকানা সংশোধন করা, এইসবের কাজ কিন্তু চলতে থাকবে। তাহলে ভারত সরকারের সিদ্ধান্তগুলো নেওয়া ঠিক হলো কি না আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এবং বন্ধুরা, এই ইনফরমেশনগুলি আগামী দিনেও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আগামীতেও এইরকম ভালো ভালো ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আপনারা সবসময় পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা।